আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS11 প্রোগ্রামে। মুক্তপাঠ এবং গ্রাফিক্স গ্রুপের বন্ধুদের বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। আমি আক্তার হোসেন লিটন, টিচার BAF শাহিন কলেজ কুর্মিটোলা। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচেয়ে কঠিন এবং নিখুঁত কাজগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে মনোগ্রাম তৈরি করা। আজকে আমরা আমাদের সবার প্রাণের প্রিয় A2I এর মনোগ্রাম কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব এবং শিখতে পারব। কাজটি সহজ করার জন্য মনোগ্রামের একটি কপি হালকা কালারে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, যাতে সহজে অনুকরণ করা যায়। প্রথমে এ বৃত্তটি লেখার জন্য এখানে ইলিপ্স টুল দ্বারা, যেটা দিয়ে রাউন্ড তৈরি করা যায়, আমি চেষ্টা করলাম এই বৃত্তটির অনুকরণ করে একটি অপর আরেকটি বৃত্ত নেওয়ার জন্য। এবারে কপি পেস্ট করে পেস্ট ইন ফ্রন্ট, এটি শর্টকাট বার হচ্ছে Ctrl+F। আরেকটি বৃত্ত নিলাম আমি, যে বৃত্তটি ভেতরের সাদা বৃত্তের সাথে মিলে যায়। এরপর কপি এবং ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, এভাবে আমি তৃতীয় বৃত্তটি নিই, যেটি আমার লাল বৃত্তকে কভার করতে পারে। সবগুলি কাজ বোঝানোর জন্য আমি এখানে লাইনে ইয়েলো কালারটিকে ব্যবহার করেছি। এর এই বাঁকা মাথাটির জন্য আমি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলসটি নিলাম এবং এটি আমার অঙ্কিত বৃত্তের যতটুকু জায়গা জুড়ে আছে ঠিক সে পরিমাণ করে আমি এটিকে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাইরের বৃত্তটির সাথে আমি যদি এটি একটু শেপ এরিয়াতে যাই এবং পরবর্তীতে এক্সপ্যান্ড কম্পাউন্ড শেপ ব্যবহার করি, তাহলে আমার এ লেখাটি তৈরি হয়ে গেল। এমনিভাবে আমরা টু লেখাটিও তৈরি করতে পারি। আমরা এক্ষেত্রে পেন টুলের একটি ব্যবহার দেখতে পারি, যেহেতু এটি গতানুগতিক ফন্টের টু এর সাথে মিল নেই, সুতরাং আমরা এই ক্ষেত্রে পেন টুল ব্যবহার করে একটি পাথ তৈরি করে নিতে পারি। যাদের অঙ্কনের হাত খুব ভালো
তাদের জন্য এই কাজটি সুবিধাজনক এবং তারা খুব নিখুঁতভাবে করতে পারবেন। আমরা মনোগ্রামের যে টু ছিল সেই টুটিকে আমরা এভাবে পাত করে করে অঙ্কনের চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি করার স্বার্থে কখনো কখনো বড় করে নিচ্ছি, অর্থাৎ জুম ইন করে নিলাম এই রেখাটির সাথে যাতে পুরোপুরি মিলে যায়, সেজন্য আমি কিছুটা এভাবে পাত্রটি তৈরি করলাম। এখন আমার তৈরি করা উপরের পাত এবং নিচেরটি এটিকে আবারও আমি অ্যাড টু শেপ এরিয়াতে নিয়ে এক্সপ্যান্ড করে নিলাম, টু তৈরি হয়ে গেল। এভাবে আপনারা দেখতে পারবেন একটি আই নিয়ে নিলাম, এখন আমি রাউন্ড টুলটি দিয়ে এই বৃত্তটির মতো করে আরেকটি বৃত্ত এখানে, যেটাকে আমরা আয়ের উপরে স্থাপন করতে পারি, তাহলে এ টু আই লেখাটি নিয়ে নিলাম। এমনিভাবে আমি দোয়েলটিকেও পাত করে এভাবে নিতে পারি। সম্পূর্ণ দলিলটি আমার এভাবে এসে যাবে। তো আমি সময়ের স্বল্পতার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। আমি এখানে আগেই তৈরি করে রেখেছিলাম একটি দোয়েল, সেই দোয়েলটিকে পাত করা অবস্থায় এটার উপরে স্থাপন করলাম। সাদা বৃত্তটি দেওয়ার ক্ষেত্রে আমি কালার টুলসে যে এখানে সাদা করে দিতে পারি, লাইটটি জিরো হয়ে যাবে। এখন আমার কালার অ্যাডজাস্টমেন্টের পালা। দোয়েলের এই কালারটি আমি অরিজিনাল যে কালার আছে আমার এই কালারের সাথে আই ড্রপার টুলের মাধ্যমে সহজেই দিয়ে দিতে পারি। তাহলে আমার দোয়েলের কালারটি মোটামুটি তৈরি হয়ে গেল। এবারে আসি এর কালার, এটি সেন্ড টু ব্যাক করে দিলাম, সবুজ কালারটি তৈরি হয়ে থাকলো আমার। এখন আমি পর্যায়ক্রমে পরের রাউন্ডটি আমার হোয়াইট, দেন একদম ভিতরের কালারটি আমার 20% সায়ান, 100 রেড অ্যান্ড 100 ইয়েলো। তাহলে খুব সুন্দর একটি মনোগ্রাম আমরা মনে করতেছি যে তৈরি হয়ে গেল। বাট একটু মনোগ্রামটিতে যে তীর চিহ্নটি আছে এটিও আমরা পাঠ করে দিতে পারি, এটি আমি ভুলে গিয়েছিলাম।
ইলাস্ট্রেটর এই কাজগুলি করতে গেলে খুবই আনন্দ এবং মজা নিয়ে করা যায়। আপনারা লক্ষ্য করলেন, হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পাঠ। এখন আমরা ইচ্ছে করলে এখান থেকে টুয়ের যে কালারটি আছে সেটিও সবুজ, এমনি ভাবে আয়ের কালারটিও সবুজ, আর এখানে একটি লেখা ছিল, এই লেখাটি আমরা টাইপ টুল ব্যবহার করে খুব সম্ভবত কর্ণফুলী ফন্টের কাছাকাছি এই লেখাটি আমরা এখানে টাইপ করতে পারি। জনগণের দোরগোড়ায় সেবা, এক্স্যাক্ট আমরা এভাবে দিয়ে দিতে পারি। এখানে একটু বলে রাখা ভালো, মনোগ্রামটি আমরা যদি অরিজিনাল মনোগ্রামটি সূক্ষ্মভাবে লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে যে হালকা একটি উজ্জ্বল শেড আছে উপরের দিকে। তো এই শেডটির ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, মনোগ্রামটিকে আমাদের তৈরিকৃত মনোগ্রাম এটিকে আমরা কপি করে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে আমরা নিতে পারি। এখানে আমি আমার যে পরিমাণ আকারের মনোগ্রাম তার চেয়ে একটু বড় করে নিলাম। এখন ইলিপটিক্যাল মার্কিউ টুল ব্যবহার করে শিফট চেপে আমি এই রকম একটি বৃত্ত নিয়ে আসতে পারি। আপনারা একটু লক্ষ্য করুন, আমি এখন লেভেলস টুল দিয়ে উপরের অংশটি একটু হালকা করে দিচ্ছি। দুঃখিত, এখানে পিক্সেল দেওয়া ছিল আগে থেকে, সে কারণে এটা করা যাচ্ছিল না। এটি ঠিক তীর চিহ্ন থেকে এরকম উপর বরাবর, এভাবে আমরা ইচ্ছে করলে সম্পূর্ণটা ঢেকে দিতে পারি। তো এটি স্বাভাবিক লেখার চেয়ে একটু হালকা, জাস্ট এরকম একটি হালকা আলোর শেড পড়বে। এখানে আমরা জনগণের দোরগোড়ায় সেবা কথাটিকে এনে ফটোশপে পেস্ট করতে পারি, এবং এটি যে দূরত্বে থাকার কথা সেখানে দিয়ে দিলাম। এখন মনোগ্রামটিকে সিলেক্ট করে এখানে একটি ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি,
যার ফলে এটি একটু সুন্দর দেখাবে। এখন মনোগ্রামের যতটুকু লেখা এই লেখাটুকু আমরা ক্রপ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের A2I মনোগ্রাম। এভাবে আমরা সহজে ইচ্ছে করলে যে কোনো মনোগ্রাম তৈরি করতে পারি। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য। আমরা পরবর্তীতে চেষ্টা করব নতুন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে।